সো ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও, ইউ আর ওয়াচিং বং থিঙ্ক। তো আমি আজকে তোমাদের বেসিক্যালি দেখাবো স্ন্যাপসিডের তিনটে বেস্ট ট্রিক। সো আমি ইমেজটাকে তার জন্য ফার্স্টে স্ন্যাপসিডে শেয়ার করে নিচ্ছি। সো স্ন্যাপসিডে শেয়ার হয়ে গেলে আমি টুলসে ক্লিক করে ফার্স্ট ট্রিকটায় যাব। তো প্রথমে যাবো এক্সটেন্ডে। সো এক্সটেন্ডের সাহায্যে বেসিক্যালি আমরা কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে ইচ্ছে মতো বড় করতে পারি, মানে আপনার যেটুকু দরকার আপনি সেটাকে পাশ থেকে ওপর নিচে বড় করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডটাকে। সো এই ফিচার্সটা আমরা সাধারণত ফটোশপে দেখে থাকি। এখানে কি হয় যে আপনি যখন এক্সটেন্ড করছেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডের পিক্সেলগুলোকে কপি করে এক্সটেন্ডের জায়গায় জেনারেট হতে থাকে, তার ফলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে বড় হয়ে যায়। এবং আপনি যদি একটু বেশি বড় করে এক্সটেন্ড করেন তাহলে কি হবে, আপনার ইমেজটা হতে পারে যে কপি করে পাশে চলে গেছে। তো আপনি একটু চেষ্টা করবেন যে অল্প করে এক্সটেন্ড করতে, আপনার যতটা দরকার। তো বেসিক্যালি পরের যে ট্রিকটা হলো সেটা হলো হেডপোর্ট। তো হেডপোর্টে ক্লিক করে আমরা আমাদের ইমেজের ফেসকে স্মাইলি করতে পারি বা স্মাইলি ফেসকে স্যাডে রূপান্তরিত করতে পারি। সো এখানে সেকেন্ড অপশান স্মাইলটাকে ক্লিক করতে হবে। তারপর আমি জুম করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো আপনাকে জাস্ট রাইটের দিকে সোয়াইপ করতে হবে অথবা লেফটের দিকে সোয়াইপ করতে হবে। রাইটের দিকে সোয়াইপ করলে ইমেজটাতে স্মাইলি ভাব আসবে এবং লেফটের দিকে সোয়াইপ করলে ইমেজটাতে স্যাড ভাব আসবে। তো আপনারা ক্লিয়ারলি তফাৎটা বুঝতে পারছেন। তো এটা একটা খুবই ইউনিক ফিচার স্ন্যাপসিডের। তো এবার নেক্সট ট্রিক যেটা হলো সেটা হিলিং। তো হিলিংয়ে ক্লিক করলে আমরা ছবির যে কোনো পোর্শনের আনওয়ান্টেড কিছু দাগ বা পিম্পল বা কোনো কিছুকে বাদ দিতে পারি খুব সহজে। তো তার জন্য আমি আপনাদেরকে বোতামটা সিলেক্ট করে দেখাচ্ছি, বোতামটার মানে বাদ দিয়ে দেখাচ্ছি ছবির থেকে। জাস্ট আপনাকে এটা ট্যাপ করতে হবে, জাস্ট বোতামের উপরে ট্যাপ করলাম বোতাম চলে গেল। এইভাবে আপনারা মুখের পিম্পল বা যে কোনো আনওয়ান্টেড দাগ সরাতে পারেন। সো এটা আরেকটা ইউনিক ফিচার স্ন্যাপসিডের যেটা আমরা ফটোশপে দেখতে পাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাই এগিয়ে নিয়ে যেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।